পঞ্চগড়ে 12 লাখ টাকা ফেরত পেতে প্রতারকের বাড়িতে লাশ রেখে অনশন, পালিয়ে গেছে অভিযুক্ত পরিবার। চাকরি দেওয়ার নামে প্রতারণা, হাতিয়েছে প্রায় 2 কোটি টাকা। প্রতারণা চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। এবং রিটেল চেইন শপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা, ডিএমপির ক্রাইম টিমের হাতে আটক 4 প্রতারক। এতক্ষণ শুনছিলেন সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর প্রধান শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরু করছি মর্মান্তিক এক প্রতারণার খবর জানিয়ে। পঞ্চগড়ে লাইব্রেরিয়ান পদে চাকরি দেওয়ার নামে প্রতিবেশীর 12 লাখ টাকা আত্মসাৎ করেছেন দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি। 2 বছর পর সভাপতির মেয়াদ শেষ হলে চাকরি না দিয়ে উল্টো টাকা ফেরত দিতে অস্বীকার করেছেন। এক পর্যায়ে ছেলের চাকরির জন্য ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়ে অপমান সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভুক্তভোগী এক বাবা। তাকে রংপুরের প্রাইম জেনারেল হাসপাতালে অপারেশন শেষে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে লাশ নিয়ে নিজের বাড়িতে না গিয়ে প্রতারকের বাড়িতে লাশ নিয়ে অনশন শুরু করেছেন মৃতের স্বজন ও গ্রামবাসীরা। ঘটনাটি পঞ্চগড় সদর উপজেলার সাতমিরা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের প্রতারক জুলফিকার আলী প্রধানের বাড়িতে। এদিকে লাশ বাড়িতে আসার সাথে সাথে প্রতারক জুলফিকার আলম ও তার পরিবার পালিয়ে যায়। মৃত ভুক্তভোগী হলেন প্রধানপাড়া গ্রামের মৃত নজমুল হকের ছেলে দবিরুল ইসলাম। স্থানীয় এবং মৃত দবিরুলের পরিবার জানান, প্রধানপাড়া দারুল ফালা দাখিল মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে দবিরুল তার ছেলে জাকিরুল ইসলামের চাকরির জন্য 2 বছর আগে মাদ্রাসার তৎকালীন সভাপতি জুলফিকার আলম প্রধানকে চাহিদা অনুযায়ী 12 লাখ টাকা দেন। কিন্তু 2 বছর পার করে মাসখানেক আগে দবিরুলকে সাফ জানিয়ে দেন তার ছেলে জাকিরুলকে চাকরি দিতে অপারগতা প্রকাশ করেন প্রতারক জুলফিকার আলম। এক পর্যায়ে গত 15 দিন পূর্বে আবারও টাকা ফেরত চায় দবিরুল, কিন্তু টাকা না পেয়ে দবিরুল উল্টো জুলফিকার আলম ও তার পরিবারের কাছে লাঞ্ছনার শিকার হয়। এদিকে অপমান সইতে না পেরে দবিরুল স্ট্রোক করেন। পরে চিকিৎসার জন্য 20,000 টাকা হলেও ফেরত চাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। স্বজনদের দাবি, টাকার চিন্তায় স্ট্রোক করেছেন দবিরুল, কারণ কয়েক দফায় দবিরুলের ট্রাক্টর, 4 বিঘা জমি, নিজের ব্যবহৃত মোটরসাইকেল এবং 2টি মাইক্রো বিক্রি করে ছেলের চাকরির জন্য টাকা সংগ্রহ করে প্রতারক জুলফিকার আলমের হাতে তুলে দেন তিনি। মৃত দবিরুলের বড় ভাই বদিরুল ইসলাম জানান, আমার ভাতিজাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে 12 লাখ টাকা দাবি করে জুলফিকার। আমার বড় ভাই জমি এবং মোটরসাইকেল, গাড়ি ও গরু বিক্রি করে তাকে 12 লাখ টাকা দেন, কিন্তু জুলফিকার চাকরি না দিয়ে প্রতারণা করেছে, টাকা ফেরত চাওয়ায় আমার বড় ভাইকে লাঞ্ছিতও করেছে। যতক্ষণ পর্যন্ত বিষয়টি সুরাহা হবে না ততক্ষণ পর্যন্ত লাশ নিয়ে অনশন চালিয়ে যাওয়ার হুমকিও দেন তারা। তিনি আরো বলেন, প্রথমবার স্ট্রোক করার পর চিকিৎসার জন্য মাত্র 5,000 টাকা চাইতে গেলে জুলফিকার এবং তার পরিবারের লোকজন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আমার বড় ভাইকে। এই অপমান সইতে না পেরে আমার ভাই আবারও স্ট্রোক করেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। টাকা ফেরত না পাওয়া পর্যন্ত লাশ দাফন হবে না বলেও জানান তিনি। মৃতের ছেলে আব্দুস সবুর প্রধান জানান, টাকা ফেরত পাওয়ার জন্য বেশ কয়েকবার গ্রাম্য সালিশ করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের ডাকেও সাড়া দেননি জুলফিকার আলম। সর্বশেষ পঞ্চগড় পুলিশ সুপার বরাবর অভিযোগ করা হয়েছিল, কিন্তু দেন দরবার করেও ঘুষের টাকা ফেরত পাওয়া যায়নি, এজন্যই আমার বাবা স্ট্রোক করেছেন, জুলফিকার আলমের কঠিন শাস্তি দাবি করেন তিনি। সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, এমন একটি ঘটনা লোক মুখে শুনেছি, আমি ঘটনাস্থলে যাচ্ছি, সেখানে গিয়ে বিষয়টি সুরাহা করার চেষ্টা করব। এদিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। আকর্ষণীয় বেতনের বিজ্ঞাপন দিয়ে শিক্ষিত তরুণ তরুণীদের ফাঁদে ফেলত চক্রটি। তাদের সঙ্গে যোগাযোগ করলেই শুরু হতো প্রতারণা, এরপরই দেখা যেত তাদের আসল রূপ। এমন চক্রের 3 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গ্রেফতারকৃতরা হল চক্রের প্রধান মোহাম্মদ মুজিবুর রহমান, তার 2 নারী সহযোগী জান্নাতুল ফেরদৌস ময়না ও লাভলি আক্তার। তাদের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। নারী শিশু কল্যাণ কেন্দ্র নামে অফিস খুলে চাকরি দেওয়ার নামে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে একটি চক্র হাতিয়েছে প্রায় 2 কোটি টাকা। উত্তরার দক্ষিণখান থানার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সাইবার বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 14টি মোবাইল, বিভিন্ন কোম্পানির 60টি সিম কার্ড,
চাকরি প্রার্থীদের 40টি জাতীয় পরিচয়পত্র, 148টি বায়োডাটা ও 30টির বেশি ভুইফোর কোম্পানি এনজিওর নামে তৈরি করা নিয়োগপত্র ও রাবার স্ট্যাম্প সিল জব্দ করা হয়। রেজাল মাসুদ জানান, রাজধানীর উত্তরে খোলা হয়েছিল নারী শিশু কল্যাণ কেন্দ্র। প্রতিষ্ঠানটির নাম শুনে অনেকে ভাবতে পারেন হয়তো এটি সরকারি কোনো প্রতিষ্ঠান, কিন্তু না। এই প্রতিষ্ঠানের নামে অফিস খুলে চাকরি দেওয়ার নামে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হতো। এরপর বলা হতো তারা নামিদামি প্রতিষ্ঠানে আকর্ষণীয় বেতনে চাকরি দেন। তাদের এমন চটকদার বিজ্ঞাপন দেখে অনেকে যোগাযোগ করতেন। ওইসব প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে জামানত বাবদ হাতিয়ে নেওয়া হতো প্রায় 2 কোটি টাকা। অনেকে চাকরি হারালে বা ছেড়ে দিলেও সেই টাকা আর ফেরত পাননি। গত 5 বছরে এই প্রতিষ্ঠানের নামে 25,000 যুবক ও যুবতীদের সাথে প্রতারণা করা হয়েছে। বিষয়টি এতদিন গোপন থাকলেও সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে অভিযোগ করেন। তাদের অভিযোগ পেয়ে তদন্ত করতে নেমে সিআইডি এই ভয়ঙ্কর প্রতারণার তথ্য পায়। এরপর এই প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির মালিক মজিবুর জামানত বাবদ হাতিয়ে নেওয়া এসব টাকা হাতিয়েছে। এর আগে চাকরির নামে প্রতারণার অভিযোগে মজিবুর বেশ কয়েকবার গ্রেফতার হয়। সে জামিনে বের হয়ে আবারও একই কাজ শুরু করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শেষ করছি রিটেল চেইন শপে চাকরি দেওয়ার নামে প্রতারণার খবর দিয়ে। দেশের অন্যতম রিটেল চেইন শপ স্বপ্ন, এ প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র অনেকদিন ধরেই টাকা আত্মসাৎ করে আসছিল। এমন অভিযোগে প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সংযুক্ত সিম সহ বেশ কিছু কাগজ জব্দ করা হয়। ডিএমপির সাইবার ক্রাইম প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, মামলার পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে গ্রেফতারের ব্যবস্থা করি। চাকরি প্রত্যাশীদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা জেনে বুঝে শুনে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করুন, তা না হলে প্রতারণার শিকার হতে পারেন। এই বিষয়ে স্বপ্নের হেড অব এইচআর খুরশিদ ইম্বিসাদ চৌধুরী বলেন, স্বপ্ন তার মানব সম্পদ বিভাগের মাধ্যমে কর্মী নিয়োগ দিয়ে থাকে। স্বপ্নে চাকরির জন্য আবেদনের কয়েকটি ধাপ অনুসরণ করা হয়। তার মধ্যে রয়েছে স্বপ্নের প্রতিটি আউটলেটের সিভি বক্সের মাধ্যমে, মানব সম্পদ বিভাগ মনোনীত এলাকাভিত্তিক মানব সম্পদ প্রতিনিধির মাধ্যমে এবং স্বপ্নের নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় স্বপ্নে জনবল নিয়োগ দেওয়া হয় না। প্রয়োজনে নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য অফিসিয়াল লিঙ্কড ইন প্রোফাইল অথবা স্বপ্নের ফেসবুক পেজ অনুসরণ করার কথাও বলেন তিনি। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন চাঁদপুর সদর থানার মদনা গ্রামের মরহুম হানিফ মিয়ার ছেলে আরিফ মিয়া। তিনি আগে সুপারটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেডিং সার্ভিসেস লিমিটেডের নিয়োগ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের যোগসাজশে স্বপ্নের নাম ও লোগো ব্যবহার করে লোক নিয়োগ করা হবে মর্মে অফলাইন ও অনলাইন তথা ফেসবুক পেজ ও গ্রুপে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করতেন। এছাড়াও গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ হুমায়ুন কবির হিমু, মোহাম্মদ ফাহিম এবং বাপন সাহা। প্রিয় ভিউয়ার্স, প্রযুক্তি ও দেশ যত উন্নত হচ্ছে প্রতারকদের কৌশলও ততই উন্নত হচ্ছে। তাই চাকরি কিংবা যে কোনো কিছুতে টাকা লেনদেনের আগে আমাদের আরও সচেতন হওয়া উচিত নয় কি? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।